हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल नंदिनीज इंग्लिश क्लास, वेयर यू कैन लर्न इंग्लिश वेरी इजिली इन बेंगली। आज के क्लासे आमी तुम्हारे क्लास सिक्स एक पोएम पढ़ाबो। पोएमटा हलो कोलि शाइबारेर लेखा द ब्लाइंड बॉय। तो चलो आगे कवि परिचिति सम्पर्के एकटु जेने नेवा जाक। द ब्लाइंड बॉय माने अंध बालकटी कोले शाइबार। तो कोले शाइबार 1671 ख्रीष्टाब्दे जन्मग्रहण करेछिलेन एवं 1757 ख्रीष्टाब्दे मृत्यु बरण करेछिलेन। वाज ए नोटेड इंग्लिश ड्रामाटिस्ट एक्टर एंड पोएट। तिनी छिलेन एकजन विख्यात नाट्यकार, एक्टर माने अभिनेता, एंड पोएट एवं एकजन कवि छिलेन। हि रोट 25 प्लेस। तिनी लिखेछिलेन 25टा नाटक and a number of poems ebong besh koyekti kobita। to hoye gelo kobi porichiti the blind boy। ei kobitar naam ta shunei sadharon idea te bojha jacche je kobi ekti ondho baloker kotha ekhane tule dhorechen। to cholo shomoy na noshto kore shuru kora jak। o she o bolo what is that thing called light। ওটা কি জিনিস যেটাকে আলো বলে। হুইচ আই ক্যান নেভার এনজয় যেটা আমি কখনোই উপভোগ করতে পারি না। হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট ওই দৃশ্যের আশীর্বাদটাই বা কি। ও টেল ও বলো ইয়োর পুয়োর ব্লাইন্ড বয় তোমার অন্ধ ছেলেটিকে। পুয়োর এখানে এখানে গরিব হবে না, দুঃখী হবে এখানে। তো তোমার দুঃখী অন্ধ ছেলেটিকে বলো। ইউ টক অফ ওয়ান্ডার্স থিঙ্ক ইউ সি তোমরা বলো তোমরা বিস্ময়কর জিনিস দেখেছ। ইউ সে তোমরা বলো দ্য সান শাইন্স ব্রাইট সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়। আই ফিল হিম ওয়ার্ম আমি অনুভব করি তার গরম। বাট হাউ ক্যান হি কিন্তু এটা সে কীভাবে করে। দেন মেক ইট ডে অর নাইট যার জন্য দিন আর রাত হচ্ছে। তো প্রথম স্ট্যানজাতে প্রশ্ন করা হয়েছে একটা যে একটা অন্ধ ছেলে সে কখনোই দেখতে পায় না আলোকে, শুধু খালি কখনোই সে উপভোগ করতে পারে না আলোটাকে। তো তাকে ওই জন্য দুঃখী বলা হয়েছে। সেকেন্ড প্যারাতে কি বলা হয়েছে যে ছেলেটি বলছে যে তোমরা তো বলো যে সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয় কিন্তু আমি কখনো ওটাকে অনুভব করেছি কিন্তু আমি দেখিনি, কিন্তু সেটা কিভাবে করে। তো এই গেল সেকেন্ড প্যারা। থার্ড স্ট্যানজা মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক আমার দিন এবং রাত আমি নিজেই তৈরি করি। ফর হোয়েন এভার আই স্লিপ অর প্লে যখন আমি ঘুমাই অথবা খেলি। মানে বলতে চাইছে যে একজন কেউ যদি অন্ধ হয় তার কাছে দিন রাতের কোনো পার্থক্য থাকে না, সে যখনই ঘুমায় তখনই হচ্ছে তার রাত, আবার যখন সে জেগে ওঠে ওটাই হচ্ছে তার দিন। অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক আমি তো সারাক্ষণ জেগে থাকতে পারি না। উইথ মি টুয়ার অলওয়েজ ডে আমার কাছে সর্বদাই সবসময় দিন। উইথ হেভি সাইটস আই অফন হেয়ার আমি ভারী দীর্ঘশ্বাস ফেলে প্রায় শুনি। ইউ মোরন মাই হেল্পলেস ও মোরন কথার অর্থটা হচ্ছে এখানে দুঃখ বা বিলাপ বলতে পারো। তোমরা বিলাপ করো আমার হেল্পলেস। হেল্পলেস ও কথার অর্থ, ও কথার অর্থ গভীর দুঃখ, প্রচুর দুঃখ হলে গভীর ও কথাটা ব্যবহার করা। আর হেল্পলেস এখানে হেল্পলেস মানে অসহায় হবে না, এখানে ভাগ্যহীন হবে। তো ইউ মোরন মাই হেল্পলেস ও তোমরা আমার দুর্ভাগ্যের জন্য বিলাপ করো। বাট সিওর উইথ প্যাটিয়েন্স আই ক্যান বেয়ার কিন্তু নিশ্চিত
আমি ধৈর্য সহকারে এটাকে সহ্য করতে পারি কিংবা বহন করতে পারি। এ লস আই নেভার নো একটি যে ক্ষতি হচ্ছে বা সেই ক্ষতিটা আমি কখনোই বুঝি না। দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ, তাহলে আমার যা নয় যা আমি পাবো না, মানে যে জিনিসটা আমার নয় সেটা আমি কখনোই পাবো না, তাই আমি ওটাকে নিয়ে ভাবি না। ওই ছেলেটি বলছে আমি তো অন্ধ, এবারে আমার যেটা নয় আমার দৃষ্টিশক্তি নেই, কিন্তু আমি ওটা নিয়ে কেন ভাববো, যেটা আমার কাছে আছে আমি ওটাকে নিয়েই ভালোভাবে থাকতে চাই। তো দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ, তাহলে যা আমার নয় যা আমি পাবো না, মাই চেয়ার অফ মাইন্ড ডিস্ট্রয়, মানে আমার মনের যে আনন্দ আছে সেটাকে আমি ধ্বংস হতে দিব না, যেটা আমি পাবো না সেটার জন্য ভেবে আমি আমার মনের আনন্দটুকু ধ্বংস হতে দিতে পারি না। হোয়াইলস্ট দাচ আই সিং, যখন আমি গান গাই আই অ্যাম এ কিং, আমি হই একজন রাজা, অল দো এ পুয়ার ব্লাইন্ড বয়, যদিও আমি হলাম একজন বেচারা অন্ধ বালক। তো আজকের কবিতাটা এইটুকুই। আজকের কবিতা সম্পর্কে যদি তোমাদের বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।